সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো অন্যতম স্টাইলিশ এবং মেয়েদের ক্রাশ জায়ান মালিক সম্পর্কে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে দিচ্ছি, জায়ান মালিক কিন্তু একজন দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। অনেক স্ট্রাগল করে আজকের এই পর্যায়ে এসেছেন তিনি। জায়ান মালিক 12 জানুয়ারি 1993 সালে জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম হচ্ছে জায়ান জাভেদ মালিক, আর তাকে আদর করে বেডফুট ব্যাড বয় নামে ডাকা হয়। জায়ান মালিক পেশায় একজন সিঙ্গার এবং সং রাইটার, এবং তার ব্যাপারে একটি মজাদার তথ্য হলো, তার বাবা ইয়াসির মালিক একজন পাকিস্তানি মুসলিম ছিলেন এবং তার মা ত্রিশা মালিক একজন ব্রিটিশ বার্মন ছিলেন। তবে বিয়ের পরে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন, সে হিসেবে জায়ান মালিকও একজন মুসলিম ছিলেন। ছোটবেলা থেকে জায়ানের গানের প্রতি অনেক আগ্রহ ছিল, যার জন্য তার মা তাকে অনেক সাপোর্ট করত। স্কুলে থাকাকালীন জায়ান মালিক তার স্কুলে সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করেন এবং সেখানে তিনি তার নিজের লেখা একটি রেপ সং প্রেজেন্ট করেন, কিন্তু তার গানটি কারোরই পছন্দ হয়নি। তারপরে জায়ান মালিক আর কোনো গান করেননি। পরে তিনি 2 বছর একটি বক্সিং একাডেমিতে কাজ করেন। তারপরে তিনি বক্সিং ছেড়ে দিয়ে ইংলিশে গ্রাজুয়েট করেন ইংলিশ টিচার হওয়ার জন্য, কিন্তু তার ভাগ্যে ছিল অন্য কিছু, যার জন্য 2017 সালে তিনি একটি গান কম্পিটিশনে অংশগ্রহণ করেন। কিন্তু মনোবল দুর্বল হয়, তিনি কি গাইবেন সেটি বুঝতে পারছিলেন না। তবে শেষে তিনি ডিজে স্নেকে লেট মি লাভ ইউ গানটি প্রেজেন্ট করেন এবং দ্বিতীয় রাউন্ডের জন্য সিলেক্টেড হন। তবে শেষ পর্যন্ত তাকে এলিমিনেট করে দেওয়া হয়। তারপরে তিনি একটি গ্রুপ তৈরি করে ওয়ান ডিরেকশন নামে একটি ব্যান্ড তৈরি করেন। তারপরে ওয়ান ডিরেকশনে অনেক বছর কাজ করার পর জায়ান মালিক তার সোলো সং আই ওয়ান্ট মাই গানটি রিলিজ করেন এবং এই গানটি হিট হওয়ার পর তিনি একের পর এক হিট সং উপহার দেন। আর জায়ান মালিকের সবচেয়ে পপুলার সং হচ্ছে জাস্ট স্টিল ডাউন। এ পর্যন্ত এই গানটি 1.3 মিলিয়ন ভিউ পেয়েছে। জায়ান মালিকের ফ্যামিলিতে তার বাবা মা ছাড়াও 3টি বোন রয়েছে এবং তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে গিগি হাদিদ। জায়ান মালিকের লন্ডন একটি ভ্যাকেশন রয়েছে, যেটা তিনি $3.5 মিলিয়ন দিয়ে ক্রয় করেছেন, যেটার বাংলাদেশি মূল্য হচ্ছে 37 কোটি টাকা। এছাড়াও তিনি নিউ ইয়র্কে $10.5 মিলিয়ন বা 90 কোটি টাকা দিয়ে একটি পেন্ট হাউস ক্রয় করেন, আর বর্তমানে তিনি এই পেন্ট হাউসে তার গার্লফ্রেন্ড নিয়ে বসবাস করেন। জায়ান মালিকের কার কালেকশনে রয়েছে রেঞ্জ রোভার বুক, যেটার মূল্য হচ্ছে 2 কোটি রুপি। এরপরে রয়েছে কেরোলা স্কেলেট, যেটির মূল্য হচ্ছে 1 কোটি রুপি। তারপর রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি, যেটির মূল্য হচ্ছে 3 কোটি 60 লক্ষ রুপি। তাছাড়া জায়ান মালিকের কাছে রয়েছে ইতালিয়ান মাস্টারপিস ফেরারি তৈরি ফেরারি 458, যেটার মূল্য হচ্ছে 4.5 কোটি রুপি। জায়ান মালিকের ইনকাম সম্পর্কে বলতে গেলে, তিনি প্রতি মাসে 10 কোটি রুপি আয় করে থাকেন এবং তার ইনকামের বেশিরভাগই আসে লাইভ কনসার্ট থেকে। আর 2023 সালের হিসাব অনুযায়ী জায়ান মালিকের মোট সম্পদের পরিমাণ হচ্ছে $85 মিলিয়ন, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 700 কোটি টাকা। তো গাইস, এই ছিল জায়ান মালিকের লাইফস্টাইল সম্পর্কে খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও। আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।